আমাদের সমস্যাতে দাদা তুমি কি করো এগুলা নিয়েন না দাদা গেছে রুকুতে পিছনের দিক দিয়ে লুঙ্গির ভিতর দিয়ে হাত ঢুকাই দিছে নাতি দাদা এমন তাবার নিয়েন না এমন নাতি একটা লয়ে গেছে বাপ মসজিদে ইমাম সাহেবের ধরে জামাটা দাসে রুকুতে গেছে দেখে কই ওডো 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 হুজুর ওডো এমন তা নিয়েন না একটু বুঝ যারা বুঝে সাত আট বছর বয়স এদেরকে নিয়েন আলহামদুলিল্লাহ বলেন এমন নাতি আপনার ডিজিটাল নাতি নানা নাতি নামাজ পড়তে গেছে হে নানা দাদার পকেটের ভিতরে মোবাইল বাইজে উঠছে দাদার পকেটের তো মোবাইল নিয়ে সাপের কয় নাও কথা কও নামাজের মধ্যে কয় কথা দাদায় নাতি রে কয় এমন টেডি মার্কা মুসল্লি আছে না নাই ওরে বাপ রে বাপ আমার মসজিদে জীবনে কোন একটা কি ডিজিটাল মুসল্লি এগুলো আবার মুসলমান দাবি করে মোবাইল আইছে মোবাইল আমি আল ইমামতি করতেছি আমি তো ইমামতি করি না ওয়াজ আছিল মিরপুরে তো কোন বাইলে বক্কা জানি তা আমি সামনে গিয়ে আমি যদি মসজিদে বসতে থাকি আমার সানি ইমামকে নামাজ পড়াইবো সম্মান আছে না আমার দেশে যদি আপনি পড়ান এক বুড়া হাজি হজ করে এসে কেবল নতুন মোবাইল পকেটে নামাজের মধ্যে মোবাইল বাইজে উঠছে এখন পাশের থেকে একটা মুসল্লি গাই মোবাইলটা ধরো মিয়া হে করতেছে কি মোবাইলের হাত দিয়ে বাইর করতেছে বাইর করে কইতেছে পরে দাও আমি নামাজ পড়তেছে নামাজ পড়তে জিয়াদির মসজিদে নামাজ পড়তেছে কেসা মুসল্লির মুসল্লি ভাই আমি নামাজে সালাম ফিরে দেই নবীর পাশে দাঁড়াইয়া সব ছেলেগুলো একটা কবিতা আবিষ্কার করলেন তলা আল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব শুকর আলাইনা মাদা লিল্লাহি দাই সবাই যখন এই কবিতা পড়তাছে বিশ্বনবী উটের পরে বসে বসে ভাবতাছে মক্কার ছেলেগুলো আমাকে মেরে তাড়িয়ে দিল আর মদিনার ছেলেগুলো পূর্ণিমার চাঁদের সাথে আমাকে তুলনা করলো মদিনার ছেলেগুলো বলতে চাইতেছে আমাদের মক্কার পূর্ণিমার চাঁদ উঠেছে ওই ছেলেদের মধ্যে এই ছেলেদের মধ্যে পার্থক্য কি এরা তো এই যুবক আই হে বেটা বয় একটা জন উঠবি না ইনশাল্লাহ বলেন চলে যাবেন তাহলে কোন এখনই মুনাজাত করে দিই হ্যাঁ মুনাজাত করে দিই তাহলে যে উঠবে লুঙ্গি টেনে ধরবেন ঠিক আছে যে কজন লোক আপনার এই মাহফিলে হয়েছেন এই কটা মানুষ টাউনে ইলিয়াস রহমান জিয়াদের মাহফিলে দাঁড়ায় থাকে ইউটিউবে দেখেন নাই আপনার দেখেন আমি তো প্রত্যেক ঘরে ঘরে আছি তবে জানি না শীত তো আজকে কম লোকজন কেন কম হলো পাবলিসিটি কম হয়েছে আল্লাহ কবুল করুক জোর করে আমিন তাহলে বোঝা গেল আমাকে আপনারা লাইক করেন না ভালোবাসেন না বিদে লোক কম হয়েছে লোক কমই বা কই যা হয়েছে একটা লোকের চোখের পানি যদি কবুল হয় আজকে সভাপতি চোখের পানি কবুল হলে পুরা মাজমার দোয়া কবুল হয়ে যাবে প্রধান অতিথির চোখের পানি কবুল হলে মানুষ হাজার হাজার হলো একটা দোয়া কবুল হলো ওই মাহবিল নাম কি কথা ঠিক না বেটি কথা বলে না কেন এই যে মানুষগুলো কেঁদেছে এইগুলোই সবচেয়ে স্বর্ণের মানুষ এদের দোয়া কবুল হবে মদিনার ছেলেগুলো দেখেন মক্কার মদিনার মধ্যে কত পার্থক্য মক্কার মানুষগুলো মেরে তাড়ায় দিল মদিনার ছেলেগুলো বলতেছে আমাদের দেশে পূর্ণিমার চাঁদ উঠছে বিশ্বনবী উটের পরে বয়ে দেখতেছে সাত বছরের একটা বাচ্চা সে নবীর দিকে এইভাবে তাকায় রয়েছে নবী আমার ওর চাউনিটা দেখে নবীর ভালো লেগে গেছে নবী আমার ঘর উটের থেকে লাফ দিয়ে নামলেন নাপ দিয়ে নেমে বলতেছে বাবা তোমার নাম কি বলে আমার নাম ওবাদা কি নাম জোরে কর না নাম কি সবাই বলেন আরো জোরে যারে নিয়ে আজকে কোরআনের তাফসির হবে ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতান ইলা উনুকিকা ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির
كان بعباده خبيرا بصيرا. بابا তোমার নাম কি? আমার নাম উবাদা. এই যে আমার আব্বা, আমার বাবার নাম হারিস. তুমি আমাকে তাকায় তাকায় কি দেখো? আমি দেখি আমার দাদা গত বছর হজে গেছিল, আমার দাদার মুখে শুনছি আমাদের দেশে এমন একটা মানুষ আসতেছে হিজরত করে, যারে দেখলে পূর্ণিমার চাঁদের সাথে সুন্দর মনে হয়। আমি দেখতেছি আমার দাদাই বলছিল যারে দেখলে দুর্বল মানুষ সবল হয়ে যায়। আল্লাহ যারা সুবহানাল্লাহ আসতে কয় হ্যাঁ বাড়ি ঘর তুমি চিনো আজরাইলে ঠিকানা দাও, আজরাইলের ডরে দেখেন দৌড় জোর হইছে। এবার জোর হইব জীবনে আজরাইল আপনার বাড়িতে যাইব, তবে একবারে মানুষের ছোট্ট মানুষের বেসে যাইব, পুরো কঠিন বডি লয়ে গেলে তো কলজে মলজে হুগায় যাইব। রেডি? আমি শুনেছি, আমি ছোট্ট বাচ্চা কি বুঝি, আমি শুনছি আমার বাবাই বলছে, আমার বাবা আমার দাদার মুখে শুনেছে আমাদের এই দেশে এমন একজন মহামানব আসতেছে যারে দেখলে দুনিয়ার সবচাইতে সুন্দর মানুষ মনে হয়। কিন্তু দাদাই যা বললো আব্বাই যা বললো আপনি তার চাইতেও সুন্দর। নবীর আনন্দে চোখ দিয়ে পানি পড়তেছে আনন্দে। তুমি আমার এত ভালোবাসো, তোমার বয়স কত? সাবা, সাত বছর। সাবা সিনিন, সাত বছর। সাবা সিনিন, সাত বছর? তাহলে না, এদিকে আও। কোলে নিয়ে জিজ্ঞেস করতেছে বাবা তুমি আমার কোলে উঠতে চাইছিলে না? হ্যাঁ, আপনি আমার কোলে নিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। তাহলে বোঝা গেল বাচ্চাদেরকে আপনি অনেক আদর করেন, আর আমাদের দেশে বাচ্চাগুলোর পিটাইয়ে মসজিদ থেকে দেয় দেয়, ঠিক না বেটি? এই যে রমজান মাস আসতেছে, এই বুড়াগুলো আছে না, বাদ পারে রাত দিয়ে দি, ইফতারি কম পাইব বিদায় বাচ্চাগুলোর বাইর করে দেয়। কথা কন না কেন? এ সাসা বুড়া বাম বুইরে খাটাস, বাচ্চাগুলার বের করে তুমি কোথায় বেশ হাদিসে? এই বাচ্চাগুলাকে কাতারে মাঝখানে মাঝখানে দাঁড় করাই দিবা, তোমার কোলে বসে ইফতারি খাওয়াইবা, তোমার রোজার মধ্যে যদি ফরমালিন থাকে, তুমি যে রোজা রাখছো বা ফরমালিন যুক্ত মুক্ত না, সারাদিন খালি গিবাত কইছো, সেটাইট কইছো, সারাদিন খালি বললো গে ক্যাট ক্যাট করছো, ইফতারি আগাইলো কো দে পানি, একবার সেহরি শেষ মা পর্যন্ত সিগারেট টানছো, কথা কন না কেন? মুয়াজ্জিন কইতেছে সময় শেষ সাইকেলে সিগারেট হেলাইতে, এরম বদমাইশ আছে না নাই? এই সিগারেট করে রোজা ওর দেখো না, কথা কন না কেন? তোমার রোজা কবুল হইব। এই বুড়াটা রোজা কবুল হইবে, বাচ্চাটার সাথে নিয়ে তুমি ইফতারি করো, ওই বাচ্চাটা এমন নিষ্পাপ যেরকম আমার নবী ছিল নিষ্পাপ। তুমি আর আমি যে সুদ ঘুষ যেইভাবে সিটারি বাটপারি কোরআন বিরোধী নবীর বিরোধী কত কথা কই, প্রতিদিন দাঁড়িয়ে আছি নগেন বাবুর মতো, তোমারে ভাত খাওয়াই কি লেগে জানো? ওই ছোট বাচ্চাটা তোমার ঘরে আছে এই জন্য, তাহলে তুমি যে কাম করো তোমার ভাত তো দূরের কথা, প্রতিয়ক্ত ফেরেস তারা তিন বেলা জুতা দিয়ে বেরিব, আল্লাহ নেমাত খাইয়া পড়ো না নামাজ, ডেলি সাসো দাড়ি, খাও বিড়ি, খাও গাঁজা, খাও হিরোইন, কথা কর না কেন? খাও সুদ, খাও ঘুষ। তুমি আবার মোমেন দাবি করো, তোমার যে আল্লাহ বাসায় রাখতেছে বিশ্ব নবী বলেন ওই ছোট বাচ্চাটার কারণে, তাই না? তোমার একটা ঢোকো পানি আল্লাহ খাওয়াই তোমার বাচ্চাটা ঘরে না থাকলে, এটা হাদিস শরীফে আসছে। আজকে এই বাচ্চাটারে মসজিদে বের করে দেন, মাসে না নাই, এটা আপনার তো দিনাজপুর নাই, আমি আমার গোপালগঞ্জের কথা কই আর কেরানীগঞ্জের কথা কই, আছে বুইরা খাটাস আছে, ওরে বাইরে বা কান কোন ফাটা হালাবা বাইরে, ওরে কবে তুই মসজিদে বাইরা, এই বাচ্চাগুলোর জায়গা করে দিবেন সরকার, আমিন। আগে দেখতাম গুলশান বরণীতে লেখা থাকতো কুকুর থেকে সাবধান, এখন মসজিদে লেখা থাকে বাচ্চা থেকে সাবধান,
নাউজুবিল্লাহ বললেন না মিয়া, বাচ্চাগুলোর সাথে নিয়ে যাবেন, কিন্তু এমন বাচ্চা নিয়েন না যেটা নামাজের সময় চাইতে দাদা তুমি কি করো, এইগুলো নিয়েন না। দাদা গেছে রুকুতে, পিছনের দিক দিয়ে লুঙ্গির ভিতর দিয়ে হাত ঢুকাই দিছে নাতি, দাদা এমন তাবার নিয়েন না, এমন নাতি একটা হয়ে গেছে বাপ মসজিদে, ইমাম সাহেবের ধরে জামাটা আছে রুকুতে গেছে দেহে কই ওডো 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 হুজুর ওডো, এমন তা নিয়েন না, একটু বুঝ যারা বুঝে 7-8 বছর বয়স এদেরকে নিয়েন, আলহামদুলিল্লাহ বলেন। এমন নাতি আপনার ডিজিটাল নাতি, নানা নাতি নামাজ পড়তে গেছে, হে নানা দাদার পকেটের ভিতরে মোবাইল বাইজে উঠছে, দাদার পকেটের তো মোবাইল নিয়ে সাপের কয় নাও কথা কও, নামাজের মধ্যে কয় কথা কও, দাদাই নাতি রে কয়। এমন টেডি মার্কা মুসল্লি আছে না নাই? ওরে বাপ রে বাপ, আমার মসজিদে জীবনে কোমো একটা কি ডিজিটাল মুসল্লি, এগুলো আবার মুসলমান দাবি করে, মোবাইল আইছে মোবাইল, আমি আলো ইমামতি করতেছি, আমি তো ইমামতি করি না, ওয়াজ আছিল মিরপুরে তো কোন বাইলে বক্কা জানি, তা আমি সামনে গে, আমি যদি মসজিদে বসতে থাকি আমার সানি ইমামকে নামাজ পড়াইব, সম্মান আছে না আমার দেশ হুজুর আপনি পড়ান, এক বুড়া হাজি হজ করে আইছে কেবল নতুন মোবাইল পকেটে, নামাজের মধ্যে মোবাইল বাইজে উঠছে, এখন পাশের থেকে একটা মুসল্লি গাই মোবাইলটা ধরো মিয়া, হে করতেছে কি মোবাইলের হাত দিয়ে বাইর করতেছে, বাইর করে কইতেছে পরে দাও আমি নামাজ পড়তেছি, নামাজ পড়তে জিয়াদের মসজিদে নামাজ পড়তেছি, কেসা মুসল্লির মুসল্লি ভাই, আমি নামাজে সালাম ফিরে দিই 3 কাতার নাই, এ যদি 2 বুড়ায় বলা বলি করে কয় মোবাইলটা ধরো, আর আবার কইতেছে আমি জিয়াদের মসজিদে নামাজ পড়তেছি, লোক থাহে ওলাপান হাসতে হাসতে, কেউ যে ওদের ঘরে বলাইছে কেউ যে বাথরুমে বলাইছে, মুসল্লি কি মুসল্লি তাই চিন্তা করেন, এরা আবার হুজুর গো বকে, খাটাস বুইরে খাটাস, নামাজ কেমনে নষ্ট হয় সেটা জানে না, কার নামাজ নষ্ট করার জন্য সিস্টেম হেডে জানে, আর বাচ্চাগুলোর কেমনে তারাই তো হেডে জানে, মুসলমানে বলা খবরদার, বাচ্চাগুলোর আদর করবেন, বাচ্চাগুলোর কোলে নিয়ে যাবেন, নামাজের মাঝখানে দাঁড় করাই দেবেন, আবার ডিজিটাল গুলো নিয়েন না, আল্লাহ কবুল করুক, জোর করে আমিন, আরো জোর করে আমিন, কষ্ট হইতাছে, আর মাত্র 5 মিনিট কথা বলবো, আরে হ কয়টা পর্যন্ত চলবে, সারা রাত, সারা রাত, টাটকা ফরমালিন যুক্ত মিথ্যা কথা, এটা সারা তুমি বয়ে থাকবা, আমি থাকবো মিয়া ফজর মধ্যে বাড়ি, সত্যি সত্যি তোরে আমি দেখব, কত লোক এখানে আছে দুর্বল মানুষ, একটু পরে ফোরসাবে চাপ দিব, সাসায় স্যান্ডেল ডালে ওঠে কি উটের মতো, সাসা বহেন না একটু,